বাউল গানের সুরের মূর্ছনায় মুখরিত সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানথল গ্রামের মাঠ। জেলার বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা মঞ্চ মাতালেন জনপ্রিয় বাউল গান পরিবেশন করে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী 18তম লোক উৎসব। শুক্রবার রাতে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে লোক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বাউলের বাড়ি শিষ্য ও ভক্তদের পদচারণায় সরব হয়ে ওঠে। বাউল শিষ্য ও ভক্তদের দাবি শাহ আব্দুল করিমের গানের কথা ও সুর অবিকৃতভাবে পরিবেশন করার। বাউল সম্রাট শাহ আব্দুল করিম সারা বাংলাদেশের করিম, ওনার গান সারা বাংলাদেশের মাটির গান ছড়িয়ে পড়ো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে, এটা আমি কাম্য করি। বিভিন্ন এলাকা থেকে শিল্পী আইছে, ভারত থেকে আইছে, বাংলাদেশের শিল্পী আছে, অনেক শিল্পীরা দেখে আজকে খুব আনন্দিত হয়েছি। আমরা ওই উৎসব আসি, আসলে পরে অনেক কিছু নেওয়া পাওয়া করিম সার উরুসের মাঝে পাওয়া যায়। আমি আসছি অনেক দূর দূর থেকে, কারণ বাবার লোক উৎসবে আজকে খুব বাউলরা অনেক বাউল সম্রাটরা আইছে, আমার খুব মনে আনন্দিত হয়েছে। এরকম অনুষ্ঠান যদি আমাদের মধ্যে যদি প্রতিফলন ঘটে তাহলে নতুন প্রজন্মের শিল্পীরা অনুপ্রাণিত হবে। মানুষে মানুষ বিরাজে খুঁজে যে জন সেই পায়, এই কথাটা পাওয়ার পথে গেলে পরে অনায়াসেই পাওয়া যায়, এই এটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। মানুষ মানুষ যদি মানুষ যদি মানুষ বোঝে তাহলে নিজেই মানুষ হইতে পারে। বাউল শাহ আব্দুল করিমের গানের মর্মবাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন লোক উৎসবের আয়োজন। উনার গান মনোরঞ্জনের জন্যই নয়, প্রতিটা গানে একটা দিক নির্দেশনা আছে। উনার গানে আমরা পাইছি নিজের দেহকে কীভাবে চিনা যায়, মানার ফার নাস্তা পাকাদার ফার আব্বাহ, আল্লাহকে জানতে হইলে নিজেকে জানতে হয়। উনার গানে আমরা গণসচেতনা পাই, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। অনেক বাউলের জন্মস্থান এই সুনামগঞ্জ, সুতরাং যারা এখানে বিখ্যাত আছেন বিশেষ করে শাহ আব্দুল করিম হাসান রাজা, প্রত্যেকেরই স্মৃতি সংরক্ষার্থে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চল হলো জেলা পর্যানুষ্ঠানটা করে না করে আমরা একদম ওনার গ্রামে জন্মস্থানে করে থাকি, যাতে করে মানুষ এই গ্রামে এসে ওনাকে স্মরণ করে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবদ্দশায় 2006 সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শাহ আব্দুল করিম লোক উৎসব। সময় সংবাদ, সুনামগঞ্জ।